প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসাব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়া ঝাঁটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ করা হয়েছে। এই দুই বোনের বর্তমানে আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে ববি। এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা নগদ আছে। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় 1000 কোটি কোটি টাকার উপরে মালিক। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকেন প্রায় 500 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে 1000 কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনেরা এমন কেউ নেই যিনি বর্তমানে 100 কোটি টাকার মালিক হননি। 71 সালের 25 মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎগতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তানি হানাদার কবলে তো গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় পাকিস্তান সরকারের খরচে ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য ওই সময়ে ইত্তেফাকের পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিপকা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকাদের প্রশংসা করে খবর ছাপা হতো। আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছে থেকে দালালি ও তাবেদারির পুরস্কারস্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্ব পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোন বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এজন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। ধিক শেখ মুজিব, ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমলতবে ইপিসিএস ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিস এর পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নিপরীক্ষার দিনে দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেওয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পূর্ণভাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলে কি এটা সম্ভব? শেখ মুজিব, ধিক। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দিশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিল যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য, জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15ই জুন 96, না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই, মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই।
আর ইচ্ছে নেই বলেই তোমার উপায় নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15ই ডিসেম্বর 96 ইং আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোন বিচারে ক্ষমা করতে পারি না, তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা কর আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 1981 সালের 12ই জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং 27ই ফেব্রুয়ারি 97 ইং অলঙ্কারসহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার একটি ইনফ্যান্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নাও অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কি রকম ধীর স্থির এবং অবলীলাক্রমে তুমি বলছিলে, আমার কানের দুল 3টা কড়ি, আমার নাকের ফুল 2টা কড়ি, আমার হাতের 40টা চুড়ি কড়ি, ইত্যাদি ইত্যাদি। তুমি বলছিলে আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সেদিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুনে প্রায় 70 লক্ষ টাকার গয়নাসহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোন কিছু। কারো লেখা পড়না, কোন বই পড়না, ভালো কথা শোনা, তোমার নাম শেখ হাসিনা, তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী, তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী, তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে সেও তোমাকে ভালবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না, তুমি এমন এক প্রাণী। এসবই তুমি আমাদের দিয়েছ, তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়ার। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি, নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই, এ শিক্ষা তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি, সেদিন হয়তো তুমি ভাবনাই তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয় আসলে, এই হয় তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না এই শিক্ষা একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তোই হয়তো তুমিও ভাবনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে, নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে, তোমার দেয়া শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না, বিশ্বাস কর তোমার বিরুদ্ধে ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যানধারণা ব্যক্তির স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা, আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে, অপরকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেওয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না, একটি বিশেষ মুহূর্তে একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয় তখনই সেই জাতি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে, কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে, নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয় তখনই সে জাতির মাথা তুলে দাঁড়ায়, পৃথিবীর কোন শক্তিই আর সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল। 71 এ মহান মুক্তিযুদ্ধের সময় 71 সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে, নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে। জাতির জীবনে যখন এই চেতনা আসে তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র 71 এর মুক্তিযুদ্ধের সময়ে বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে, অন্যকে নিজের চাইতে বেশি ভালবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা,
নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায়, শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ইংল্যান্ডের ক্রোমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোপ করে নিজে ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন, একক উদ্ধৃতি চিহ্ন। 75 এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি, সেই অপরাধে আমার ফাঁসি চাই, স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। 83 এর মধ্যে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং 84 এর ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পড়ো করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রাউত লাগিয়ে যে অপরাধ করছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের পর থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নিম্নকশা ও নির্দেশে যে 103 জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা 103 জন মানুষ হত্যার দায় আমার ফাঁসি চাই। সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে নিহত শহীদ হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষিত হয়। এই 30 লক্ষ মানুষ হত্যা এবং 2 লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 2 মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 3 যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদরসহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 4 ক্ষমা না চাইতেন স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 5 মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 6 সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 7 জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় বাকশাল শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ক 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল, রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী, চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতির চালিকাশক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠা করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। খ ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং 1981 সালের 30 মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গ 1982 সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপির সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ঘ সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে 83 রমধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং
1984 প্রেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। ১৯৯২ সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পড় করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাওয়াত লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে ১০৩ জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই।